মিথুন ভাই একটু যদি বলতেন এগুলো কিভাবে আপনি করেন। হ্যাঁ, এই এই মেশিনটা আমি হচ্ছে সর্বপ্রথম কিনছি। আচ্ছা, এই মেশিনটা আমি হচ্ছে আপনার রাজশাহী থেকে কেনা। এই মেশিনটা প্রথম অবস্থায় কেনার পরে আমি নিজে এইভাবে ডিম দিছি, ফুটাইছি, ফুটে আসলে রেজাল্ট মোটামুটি পাইছি। কিন্তু এখানকার রেজাল্ট হচ্ছে আমি পরবর্তী একটা বানাইছি, সেটাতে আবার 100% রেজাল্ট। আচ্ছা, সেটাও আমরা দেখব। তো এটা যদি একটু বর্ণনা বলতেন, এই এইটার প্রথম প্রাথমিক অবস্থায়। প্রাথমিক হচ্ছে এটা হচ্ছে কন্ট্রোলার। আচ্ছা, পুরো মেইনটেইন করে কন্ট্রোলারটাই। আর হচ্ছে এর ভিতরে আরেকটা জিনিস আছে, এসটিসি মেশিন, ওটা হচ্ছে আপনার হিউমিডিটি দেখার জন্য। আচ্ছা আচ্ছা, যে তাপমাত্রাটা কত আসে, কত থাকে, ওটা এক্সট্রা সব কিনতে পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু সবগুলোতে পাওয়া যায়। আর এটা হচ্ছে শীট, এটা শীট আপনি যেখানে ইচ্ছে সেখান থেকে আপনি বানিয়ে নিতে পারবেন, লেদে লেদ গুলোতে। আর হচ্ছে আপনি মাঝখানে আপনি গুঁড়ো ব্যবহার করছেন, এটার মানে কি? এটা হচ্ছে কি, দুটো শীট দুই পাশে থাকলে মাঝখানে যদি আমরা এই কাঠের গুঁড়োটা দিই, তাপমাত্রাটা ধরে রাখতে পারি। এটা হচ্ছে কাঠের গুঁড়ো। হ্যাঁ, কাঠের গুঁড়োটা দিলে বাইরে ঠান্ডাটার ভিতরে যাবে না, আর ভিতরে গরমটা আর বাইরে। বুঝতে পারলেন মিথুন ভাই যেটা বলতেছে, এখানে যে দুটো শীট ইউজ করা হয়েছে তার মধ্যে 1 থেকে 1.5 ইঞ্চি গ্যাপে উনি কাঠের গুঁড়ো ইউজ করছে, যেন বাইরের কোনো তাপমাত্রা এখানে না যায়। হ্যাঁ, আচ্ছা, এই কারণে। আর এখানে হচ্ছে আমি দিছি নেট আছে। আচ্ছা, একটা নেট আছে। হ্যাঁ, নেট আছে। নেটের নিচ দিয়ে আবার হচ্ছে আপনার 3 সুতি বা 2 সুতি রড দিয়ে গোলাকার করা আছে, ওয়েটটা ঠিক রাখার জন্য। হ্যাঁ, এটা মানে ওয়েটটা ঠিক রাখার জন্য, ধরে রাখার জন্য আর কি। এইভাবে করে ডিমগুলো দেয়া আছে। আর ডিমগুলো দৈনিক উল্টাতে হয়, মানে এটাতে একটা একটা করে এইভাবে উল্টাতে হয়। এটা একটু মানে বাড়তি একটা কাজ করতে হয় এখানে। এখানে বাড়তি আচ্ছা মিজন ভাই, এখানে কি আপনি হাঁস মুরগি এবং ব্রয়লারের সবগুলোই এটা কি আলাদা আলাদা তাপমাত্রায় ফুটাতে হয়? হ্যাঁ, অবশ্যই আলাদা আলাদা আছে। সেটা হচ্ছে আপনার আছে, কোয়েল পাখিতে একটু তাপমাত্রা কম লাগবে, তারপরে ফির আর্দ্রতাও কম লাগে, আর হচ্ছে আপনার হাঁস আর মুরগিতে বেশি লাগে। আচ্ছা আচ্ছা, হাঁস মুরগিতে একটু বেশি লাগে, তবে সবগুলোই ন্যাচারাল সময় লাগে। আপনার হচ্ছে মুরগিতে লাগে হচ্ছে 20 থেকে 22 দিন, হাঁস লাগে হচ্ছে 28 থেকে 30 দিন, আর কোয়েল পাখি লাগে 16 থেকে 17 দিন। আচ্ছা, আপনি আমাদেরকে বললেন যে আরো একটি মেশিন আপনি নিজে হাতে বানিয়েছেন। এটা আমি কিনছি আর ওটা নিজে হাতে। আচ্ছা, সেটাই আমরা দেখবো এখন, চলে। কারণ এটার আপনি এটাতে পরিশ্রম কম এবং অনেক সুন্দর কাজ হয় এটাতে, উনি যেটা আমাদেরকে বলছে আর কি। হ্যাঁ, এটাতে এটা আমি নিজে তৈরি করছি বাড়িতে। এটা হচ্ছে উপরেটা হচ্ছে মেলামাইন বোর্ড, অর্থাৎ আরএফএল যে বোর্ড গুলো পাওয়া যায়, পার্ট এক্সচেঞ্জ বোর্ড, পার্ট এক্সচেঞ্জ বোর্ড গুলো। আর এটা হচ্ছে ককশিট। আচ্ছা আচ্ছা, এটা ককশিট, এটা ককশিট কিন্তু পাওয়া যায় আলাদাভাবে। এটা যে ফ্রিজ টিপির ভিতরে যে ক্রোম গুলো থাকে আর কি। আচ্ছা, ককশিট ইউজ করেছে তাপমাত্রা ঠিক রাখার জন্য। ঠিক রাখার জন্য। আর এগুলো হচ্ছে কাঠ, কাঠ দিয়ে বানানো হয়েছে। আপনারা প্লাস্টিকেরও কিনতে পাওয়া যায়, কিন্তু আমি নিজে বানাইছি জন্য আমি কাঠ দিয়ে বানাইছি। কাঠ দিয়ে বানাতে সুবিধা ভালো। আর আমি এটা দয়ার সিস্টেম। আচ্ছা আচ্ছা, দয়ারে যে একবার করে দিনে হাত দিয়ে নাড়াচাড়া করবো তাই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মেশিনটাতে ইউজ করছি হচ্ছে 3টা কুলিং ফ্যান, 5 ইঞ্চি 3টা কুলিং ফ্যান ইউজ করছি। আচ্ছা, আর আমার হচ্ছে এখানে একটা রয়েছে, এই পাশে একটা রয়েছে কুলিং ফ্যান, এবং ওখানে একটা মানে পাল্লাতে একটা রয়েছে, মানে যেটা আমরা দরজা বলে থাকি সেইখানে একটা। এই 3টা কুলিং ফ্যান কিন্তু মিথুন ভাই ইউজ করেছে এই মেশিনটা। আমার 2টা কুলিং ফ্যান 24 ঘন্টা চলে। আচ্ছা, চলার পরে যদি ওখানে আমার মেশিনের ভিতর তাপমাত্রা বেশি হয়, এই যে পার্শ্ব প্রতিক্রিয়া যে ইয়েটা আছে, মানে ওটা আর কি ইয়েটা বের করে দিবে। আচ্ছা, মানে গ্যাসটা বের করে দিবে, সেই জন্য আরেকটা কুলিং ফ্যান আমার ব্যবহার করা বেশি হয়েছে। আর হচ্ছে আমার এখানে বাল্ব আছে 3টা, বাল্ব 3টা আছে, সবসময় 2টা বাল্ব জ্বলবে। যদি তাপমাত্রা কম হয় শীতের সময়, ওই যে সাহায্যকারী একটা বাল্ব আছে, সেটা আপনি আপনি জ্বলে যাবে। আচ্ছা আচ্ছা, ওই যে পাশে যে বাল্ব আছে এটা অটোমেটিক জ্বলে উঠবে, যদি দেখা গেল আবহাওয়া একটু খারাপ হচ্ছে বা তাপমাত্রা আরো দরকার, তখন ওই লাইটটা অটোমেটিক কিন্তু ওখানে জ্বলে উঠবে। আসলে প্রশংসা, এটা অনেক সুন্দর একটা মেশিন তিনি তৈরি করেছেন। তারপরে আরেকটা জিনিস দিছি, হিউমিডিটি ফায়ার পাম্প। আচ্ছা, মানে এটা হচ্ছে আপনার আর্দ্রতাটা বাড়ানোর জন্য। মানে এই যে যে হ্যাঁ, পানির ভিতর দিছি, পানির ভিতর থেকে জলীয় বাষ্প হয়ে আর্দ্রতাটা ঠিক রাখবে। আবহাওয়ার যেমন আর্দ্রতা থাকে, আপনি ওই মেশিনের মতো একটা আর্দ্রতা তৈরি করছেন। এই যে এটা দেখতে পাচ্ছেন, এগুলো তিনি নিজে হাতে তৈরি করেছে। হ্যাঁ, আর এখানে আমার 5টা ট্রে আছে। 5টা ট্রেতে আমার হচ্ছে প্রায় 500 উপরে মুরগির ডিম ধরে, একবারে ফুটানো যায় আর কি, একবারও 500 উপরে ধরে। আর হচ্ছে আপনার 1000 কোয়েল পাখি ধরবে এটাতে। হ্যাঁ, কোয়েল পাখির ডিম ধরবে।